হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব অ্যাসপিরেন্ট 2020। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা অলরেডি জেনে গেছো যে গতকালই রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্য পুলিশ নিয়োগের বিষয়ে 10,000-এরও বেশি একটা ভ্যাকেন্সি অলরেডি অনুমোদন দিয়ে দিয়েছে। তো কবে সেই বিজ্ঞপ্তি বেরোতে পারে সেই বিষয়ে তোমাদের জানাবো। এছাড়াও তোমাদের জানাবো যে 2020-র জানুয়ারি মাসের 1-2020 হিসেবেই বয়স ধরা হবে কিনা। এছাড়াও তোমাদেরকে বলবো যে ফর্ম ফিল আপ কবে চলবে, কবে থেকে শুরু হবে, এবং তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা কবে শুরু হবে, বা তোমাদের নেক্সট পরবর্তী স্টেপগুলো কী হবে। তো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাতে তোমাদের লেটেস্ট ভিডিওগুলো আপকামিং যেগুলো আসবে সেগুলো তোমার নোটিফিকেশানে চলে আসবে। তো প্রথমেই দেখে নাও যে পার্থ চ্যাটার্জি রাজ্যের শিক্ষামন্ত্রী গতকাল কী ঘোষণা করেছেন। রাজ্য পুলিশে কনস্টেবল 9,282, সাব ইন্সপেক্টর 1,088, ওয়েস্ট বেঙ্গল পুলিশে মোট 10,370 কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে অনুমোদন দেওয়া হয়েছে। তো তোমরা দেখিয়ে নিলে রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চ্যাটার্জি কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে যে 10,370 পদের তোমাদের টোটাল ভ্যাকেন্সি নিয়োগের প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। নিয়োগ রাজ্য সরকার অনুমোদন দিয়ে দিল যে রাজ্যের কনস্টেবল পদে হচ্ছে তোমার 9,282 এবং এসআই পদে হচ্ছে যে তোমার 1,088। অর্থাৎ এবারে কথা হলো যে তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে। দেখো, ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু জানুয়ারি মাসেই হবে। আবারও বলছি, ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু জানুয়ারি মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। এবং সবথেকে সবাই যেটা মানে মেন কোশ্চেন করছে যে বয়সের কথাটা, তো দেখো বয়সের কথাটা আমি বলতে পারি যে আর্মির ক্ষেত্রে যেহেতু তোমাদের রিল্যাক্সেশন দিয়েছিলো, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের যে তোমাদের আপকামিং ভ্যাকেন্সি আসছে বা এসআই, সেক্ষেত্রে হয়তো তোমাদের 2020-1 জানুয়ারি হিসাবেই তোমাদের কিন্তু হয়ে যাওয়ার কথা। তো এটা এখনও অফিসিয়াল ওয়েবসাইট না বললে কিন্তু বলা সম্ভব নয়, তবে আশা করছি তোমাদের 2020 জানুয়ারি মাসের মধ্যেই হয়তো তোমাদের ওটা ধরবে। যে আচ্ছা, এরপরে দেখো তোমাদের যেটা আরেকটা সবাই অনেকে মানে অনেকের মনে ধারণা আছে যে তাহলে ভ্যাকেন্সি তো বেরোচ্ছে, তাহলে ফর্ম ফিল আপ হচ্ছে, তাহলে প্রিলিমিনারি কবে। দেখো বন্ধুরা, প্রিলিমিনারি আবারও বলছি, ভোটের আগেই কিন্তু প্রিলিমিনারি হয়ে যাবে। দেখো তোমাদের যেহেতু ভোট যেহেতু আছে, 2021 সালে বিধানসভা ইলেকশন, তো ভোটের আগে কিন্তু অনেক রিক্রুটমেন্ট বেরোয় এবং সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু প্রক্রিয়াগুলো হয়। তাই তোমাদের যারা এখন থেকে প্রিপারেশান শুরু করবে তারাই কিন্তু বেনিফিটে থাকবে। তো তোমরা পিএমটি পিইটির জন্য মাঠ প্র্যাকটিস করো এবং সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু প্রিলিমিনারির কিন্তু প্র্যাকটিস কিন্তু করতে থাকো। প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু ভোটের আগেই শুরু হবে, হয়তো তারও বেশি কোনো প্রক্রিয়াও হয়তো হয়ে যেতে পারে যেহেতু 2021 সালে ভোট আছে। তাহলে আবারও বলছি, প্রিলিমিনারি কিন্তু ভোটের আগেই হবে। আশা করি বয়সটা 2020 জানুয়ারির মতন ধরা উচিত, সেক্ষেত্রে অফিসিয়াল নোটিস ছাড়া কিন্তু বলা সম্ভব না। তবে হ্যাঁ, জানুয়ারি মাসে তোমাদের কিন্তু কী বলে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।